বান্দরবান পৌরসভার অনুষ্ঠিতব্য উপনির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শামসুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বান্দরবান নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। রবিবার ১৮ জুন সকালে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ সহ নির্বাচন কার্যালয়ে এসে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম এর কাছে আসন্ন বান্দরবান পৌরসভা উপনির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান একএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। মনোনয়ন ফর্ম জমা পরবর্তী বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শামসুল ইসলাম জানান, মেয়র নির্বাচিত হলে আধুনিক বান্দরবান গঠনে প্রয়াত মেয়র মোহাম্মদ ইসলাম বেবি এর অসমাপ্ত কাজগুলি সম্পাদন করবেন। সময় তিনি পৌরবাসী সহ সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন। আমাদের বান্দরবানের অভিভাবক এই এলাকা থেকে ৬-৬ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আধুনিক বান্দরবানের উপকার জননেতা বীর বাহাদুরের স্বপ্নের স্মার্ট বান্দরবান পৌরসভা নির্মাণে আমি আমার সর্বোচ্চ শক্তি নিয়োগ করব। এই ওয়াদা দিয়ে আমি বান্দরবান পৌরবাসী সকলের কাছে দোয়া আশীর্বাদ চাই।